আচ্ছা চলি স্যার কিন্তু গ্র্যাজুয়েটটা হয়ে থাকতে পারলে ভালো জানি স্যার কিন্তু খরচে কুলি উঠতে পারবো না কিন্তু তুমি লেখার হ্যাবিটটা ছেড়ো না কলেজ ম্যাগাজিনে ভিলেজ লাইফ সম্বন্ধে লেখাটেখাগুলো তোমার তো বেশ না না হাসির কথা না ওটা একটা ভোকেশনও তো হতে পারে অফ কোর্স নট এভরিবডি বিকামস এ শরৎচন্দ্র কি চাও কাজল কিছু বলবে তুমি কোথায় যাচ্ছ তুমি আসবে আমার সঙ্গে তুমি কলকাতায় যাচ্ছ যদি যাই তুমি আসবে আমার বাবার কাছে নিয়ে যাবে নিশ্চয় বাবা আমায় বকবে না কেন বকবে কাজল আমায় ফেলে চলে যাবে না কখনো না তুমি কে তোমার বন্ধু তুমি আসবে আমার সঙ্গে কাজল কাজল চলে এসো কাজল চলে এসো চলে এসো কাজলা দাদু বকবে দাদু জানতে পারবে না দাদুকে আমি বলবো না এসো Thank you.
1879 जबरदस्त अरे निशिकांत मोटर
ট্রুথ সার্ভাইভস কাগজটা সার্ভাইভ করবে তো আরে আসল জিনিস দেখো আমার এডিটোরিয়াল কি তুমি কি সরকারের উপর কটাক্ষ করেছো নাকি হোয়াই নট হোয়াই নট অমল সরকার আফগানিস্তানে যুদ্ধ চালাচ্ছে কেন জানো যুদ্ধ না চালালে ইংল্যান্ডের নাকি প্রেস্টিজ থাকবে না ইউরোপে আর তার ব্যয় আর ভালোবাসে গম করবে কেন হোয়াই এটা কি সমর্থন করার জিনিস মুদ্রণ আইনটা কি সমর্থন করার জিনিস তিন বছর হয়ে গেল এর কোনো প্রতিকার হচ্ছে না কেন অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য সিভিল সার্ভিস স্কিম What about the arms act, the salt tax, the rain tax? আবার আরেকটা ব্যাপার দেখো ইংরেজ সরকার ভারতবর্ষে রাজত্ব করছে বেশ কিন্তু সেই রাজ্য চালনার ব্যাপারে ভারতীয়দের কথা বলার জন্য কারণ দেয়ার ইজ নো রিপ্রেজেন্টেশন সরকার সে রাস্তায় রাখেননি কটাক্ষ করে কিছু অন্যায় করেছে এসব কথা লিখলে যদি পুলিশে ধরে কেন টু বি আউটস্পোকেন ইজ নট নেসেসারিলি টু বি ডিসলয়াল ও বাবা সিটিশন আমি ওর মধ্যে নাই আপনার লোক তো হোপলেস করে দিচ্ছে কি কয়েন নাকি খারাপ হয়ে গেছে এখানে নাকি পাওয়া যাবে না বলছে জায়গা তো সব পার্টস অ্যাভেলেবল নয় আপনি যাবেন তো হাসিমা হাসিমা আচ্ছা এখানে অন্য গাড়ি যাওয়ার ব্যবস্থা হতে পারে না ট্যাক্সি আপনি এখানে পাবেন না সেখানে তোমাদের কাউকে রাখেন না আপনি শিলিগুড়ি থেকে ট্রেন ধরলেন না কেন ডিসকাস আসুন হ্যাঁ ঠিক আছে এত দিন রাস্তা যাবে এত দেখতেই ভালো করে করে যাবে তো আসুন কি যা না ফরেস্ট আগে হাসিমারা যাচ্ছেন তো ও আমার ভগ্নিপতি ডাক্তার ওখানে সেখানে ও আই সি আচ্ছা কাছাকাছি এখানে হোটেল টোটেল আছে নাকি তাও হোটেল একটা আছে ছোট হোটেল অবশ্য ফ্রেন্ডস হোটেল আচ্ছা হুইচ আই উড রেকমেন্ড টু মাই ওয়ার্ক এমএন ও বাবা হ্যালো কোনো চান্স নেই আচ্ছা ঠিক আছে যা ওয়েদার করেছে আপনার কবে পৌঁছলে চলে কালকে পৌঁছলে ভালো হয় তো প্রবলেমটা তো আজকে রাতে নেই কি মিস্টার গো কালকে মধ্যে রিপেয়ার হয়ে যাবে দেখুন আমি চেষ্টা তো করব তবে কাল রবিবার সেটি অসুবিধা হয়ে পড়ছে কেলেঙ্কেন এরম জন্য আগে থেকে ট্যাক্সি নেই আপনার সঙ্গে কি লাগে যাচ্ছে ব্যস্ত সুটকেস অর্জুন গাড়িটা থেকে সুটকেসে নামিয়ে নিয়ে আমার জিপে তুলে দাও তো আপনার জিপে চলো কোথায় চা খেয়ে যাবেন না আরেকদিন খাবো কেমন চলো মিস্টার গ্রুপ চলো আপনাকে একটা ফ্রেন্ডস বাংলো ফেলি আসুন ইন্সপেকশন বাংলো You will inspect it and tell me what you think of it. আমার নাম বিমল গুপ্ত অমিতাভ রায় আই এম এ লোনলি প্ল্যান্টার আছি আর আপনারই বাংলো আপত্তি আছে
আমার মনে হয় না একটা রাত থাকতে আপনার খুব আপত্তি হবে দিস ইজ মোস্ট ইউ রিয়েলি হ্যাভ নো চয়েস মিস্টার রয় হ্যাভ ইউ আসুন আসুন উঠে আসুন ধন্যবাদ তো একতরফা হতে পারে না কারণ এটা হচ্ছে একটা মিউচুয়াল ডিপেন্ডেন্সের ব্যাপার আপনার চাই শেল্টার আর আমার চাই সঙ্গ বুঝেছেন আমার কৌতূহল কিন্তু আর চেপে রাখতে পারছি না মশাই আপনি কি কাজে যাচ্ছেন একটা লেখার ব্যাপার আপনি লেখক সাধন বেশ একটা গাল ভরা নাম আছে আমার কিরকম চিত্রনাট্যকার চিত্র সিনারিও ফিল্মের গপ্প আই সি ফিল্মের গপ্প দ্যাটস ইন্টারেস্টিং তা সে গপ্প লিখতে এমলুকে কেন মশাই কলকাতায় হয় না বুঝি এক্সকিউজ মাই ইগনোরেন্স আমার গল্পটা কতটা এই ধরনের সেটিং ই প্লেস করা হয়েছে আই সি লোকাল কালার হ্যাঁ পার্সেন্ট ঠিক জানা নেই তো তা কিরকম গপ্প ভাবছেন রোমান্টিক ওই আর কি বয় মিস গার্ল বয় লুজ বয় গেটস বয় গেটস গার্ল বয় লুজেস গার্ল ঠিক না ঠিক ডু ইউ লাইক ইট লিখতে আপনার ভালো লাগে আই লাইক দ্য মানি হু ডাজন্ট নইলে কি আর এই চা বাগানে পড়ে আছি মশাই মানে 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 সোয়েটার দেন হানে মানে 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 সোয়েটার দেন হানে বাংলার ভাটিখানায় যেই রূপ পালামৌর ভাটিখানায় সেই রূপ দেখিলাম না পালামৌর স্ত্রীলোকদের কখনো মাতাল হইতে দেখি নাই তাহাদের মদের মাদকতা নাই এ কথাও বলিতে পারি না সেই মদ পুরুষেরা খাইয়া সর্বদা মাতাল হইয়া থাকে মেয়ে পুরুষ ফ্রিলি ড্রিঙ্ক করছে এবারে ওয়েস্টার্ন সোসাইটি মেয়েদের ডেসক্রিপশন শুনবি বল সকলেই আবলুষের মতো কালো সকলেই যুবতী মানে ইটারনাল ইয়ুথ সকলেরই কোটি দেশে একখানি করিয়া ক্ষুদ্র কাপড় জড়ানো সকলেরই কক্ষ বক্ষ আবরণ শূন্য ওরে তুই বাংলা থেকে একদম বেরোসনি শোনো শনিবার মতো কলকাতা যাচ্ছি তো তাহলে আমার কিন্তু একবার ডিজাস্টার হয়ে যাবে বলে দিচ্ছি ওরে এই হরে তোকে যে মেয়েটা লেঙ্গি মারলো তুই ঘা কত কষিয়ে দিলি না কেন ও যে স্ট্রেট ব্যাটে খেলে ভাই মেয়ে ছেলে গায়ে হাত তুলবে এই আদিম পরিবেশে দুদিন থাক দেবী ঘাটা সব শুকিয়ে গেছে আচ্ছা আচ্ছা তোদের কি এখানে অন্য কোনো টপিকস নেই তোরা তোরা এমন ভাব করিস আমি ছাড়া অন্যকে প্রেম করে না সঞ্জয় করে বসে মেয়েটা করে জিজ্ঞেস কর না এই হ্যাঁ কি হিম্মত নেই তাই ইয়ে করতে পারো না এদিকে নাম করলেই তারা তদস করে লাল পড়ে প্রেম তো সকলেই করে নট মি তোমার জোটে না তাই বাজে কথা বলিস না ওর বুঝে ব্যাপার আমার ইন্টারেস্ট নাই জোটে না তাই ঠিক আছে তোকে বলছি এটার কারণ হলো বন্ধু হিসেবে তোর ব্যাপারটা তো আমরা ফিল করছি আরে লেঙ্গি যদি মারতে হয় তো তুই মারবি ও মারবে কেন আমি মেরেছি হয়েছে চুপ লাভ হবে আমি জানি না তোমাকে বলতে হবে আমি জানতে চাই কি জানতে চাও কি হলো এমন কি হলো যাতে সমস্ত হঠাৎ চেঞ্জ করে গেল তোকে বলতেই হবে সব কথা বলা যায় না তুমি জোর করো না প্লিজ তোমাকে বলতেই হবে না ওই ছাড়ো আহ কি হচ্ছে কি ছাড়ো আমি তোমাকে ছাড়বো না আহ লাগছে আমার তোমার কাছে কত জোর আমি দেখবো এই ছেলে মানুষের কত জোর তুমি বলো বলো তোমাকে বলতেই হবে বলো না ছাড়লে আমি বলতে পারবো না ঠিক আছে বলো
এটা তো আমার পাঁচ পাতা চিঠির উত্তর এই চিঠি। আমার চিঠিটা পড়েছিলে? তার মানে বুঝেছিলে? আই ডাউট ইট। তা চিঠিতে কি যাচ্ছে? ও চিঠি পেটে আমার লেখা আছে। তবে লিখলে কেন? লিখলে কেন? পরে তুমি চিঠি লিখে আমাকে উত্তর দেবো না? আর আমি তো ভেবে ভেবে লিখিনি, মাথা যা ইচ্ছে ফসকে লিখে ফেলেছি। আর আতাশা, আমি কি আমি লিখেছি যে আমি তোমায় ভালোবাসি না? যাই হোক, আমারই আমাকে ক্ষমা করো। আমার যে দোষ নেই তাতে আমি বলিনি, কিন্তু যে ওরকম চিঠি লিখে তাকে ভালোবাসা সম্ভব না। আমি তো আমার পক্ষে নেই, মিথ্যে বলে তো কোনো লাভ নেই। কদিন আর পরস্পরকে ঠকাবো না। আর তুমি এখন এসো, আমার এমনিতে দেরি হয়ে গেছে। আর এভাবে ফস করে না বলে বেডরুমে চলে আসাটা অত্যন্ত আর দেখো इधर कोई नजदीक बंगला है? डाक बंगला? फॉरेस्ट, फॉरेस्ट बंगला। आज कितने दिन कम हुई दस? तू हमारे संग जाबे? जाके तो देखी देबे? तू आए बक्शीस देबो। ए पिच 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 সঞ্জয় রিপোর্ট দে, এখানে ড্রাইভিং অসুবিধা আছে। Intending to use forest rest house must have permission of DFO Dalton Ganj. Was it? Look. Tang mat karo, kafi ho gaya, jada ho gaya. आप लोग कितना दूर तक जा रही हैं? जोधपुर। मैं भी जोधपुर जा रहा हूं। जोधपुर के पटभूमिका में एक कहानी लिखना चाहता हूं, रहस्य रोमांच कहानी। अप टू डेट 27 कहानियां लिखी है। ये है मेरा सांप्रतिकतम उपन्यास, बॉबी डिजार्ट के पटभूमिका में लिखा हुआ दुर्धर्ष दुश्मन। छुटाइयू मेरा छगमना। असली नाम लालमोहन गांगौर। रावण राजा जब सीता माई जी को हरण करके ले जाता था, तब जटायु पक्षी आके उनको बहुत परेशान किया। बरिया पक्षी जटायु मेरा छत्मना। तो क्या बंगला बनने जानते हो? बोलने भी जानता हूँ। तो कहाँ सीखा? कलकत्ता।
আপনি হিন্দি চালিয়ে যেতে পারেন, বেশ লাগছে। তরুণ মশাই, আমি গড়পাড়ের লোক, হিন্দিকে কেউ সারি বলে নাকি? এই দেখুন না, এই নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বেশ অনেকদিন হলো ঘুরে বেড়াচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, 15 ডিসেম্বর তো বেরিয়েছি বাড়ি থেকে। আপনার ঘড়ির ব্যান্ডের তলায় চামড়ার আসল রংটা মাঝে মাঝে দেখা যাচ্ছে। ঘড়ি? বাবা, আপনার তো দারুণ চোখ মশাই, ঠিক যেন গোয়েন্দা। গোয়েন্দা উপন্যাস পড়েন নাকি? আমার খুঁটু তো ভাইটু পড়ে। ও তাই নাকি? আপনার অনেক লেখা পড়েছে। কি পড়েছে? সারায় শিহরণ, শিহরণ, হন্ডুরাসে হাহাকার, বনিয়র বিভীষিকা, বিভীষিকা, বাহ। তা এটা পড়েনি তো? এটা এবারে পুজো গেছে। দাও নামটা লিখে। কি নাম বলো তোমার? তপেশ রঞ্জন মিত্র। বাহ, তপেশ রঞ্জন মিত্র। তা জানান, আপনার নাম ঠিকানাটা লিখে নি। হ্যাঁ, আপনার সঙ্গে যখন পরিচয়টা হয়েই গেল তখন। প্রদোষ মিত্র, 21 রজনী সেন রোড, কলকাতা 7 লক্ষ 29। 7 লক্ষ। প্রদোষ মিত্র, আপনি কি সাঁতারু? ইংলিশ চ্যানেল ঢাকুরিয়া লেক। তা ভালো। তা যোধপুর কি আবার বেড়াতে? অতটা সেই রকমই। আপনার চেহারাটা না খানিকটা আমার গল্পের হিরোর মতো। প্রখরুদ্র? কারেক্ট, প্রখরুদ্র। উচ্চতায় 6 ফুট 7.5 ইঞ্চি, ছাতি 46, কোমর 32, কাঁধ 22, কবজি 8.5। বেলছে না? বেলছে না। আপনার ছাতি কত? 26 ইঞ্চি। কোমর? ওই 26 ইঞ্চি। আপনি কি শুয়োর? আমি ঘুষ নিই না মোগনলালজি। আপনি কাম চালিয়ে যান। অর্জুন কো বুলাও। 13 নম্বর বক্সা তখ্ত লগাও। কি হলুয়া মোহন বাবু, শরবত পছন্দ হলো না? সব ঘবরাবেন না মোহন বাবু, ও শরবতে বিষ নাই। বিষ খুব খারাপ জিনিস আমি মনে করি। হ্যাঁ বিষের চেয়ে অন্য জিনিসে কাম দেয় বেশি। রাজা প্রাইভেট সার্কাস ছিল, অর্জুন সেখানে নাইফ থ্রোয়িং দেখাত, এখন আমার সার্কাসে দেখা। তাহলে
पड़े जाए। अरे कहाँ जावे? ये तो आलाई थे बेजे गलो। तो क्यों हलो? आपने एक तो बिशम बिशम कर दें। ना ना पहले अर्जुन का खेल दिखावे तब तो जावे। क्या तू रेडी हो? हाँ जी सर। तो शुरू हो जा। आसुन अंकल आपने मतलब क्या की? वेरी सिंपल अंकल नराबेन तख्त पीट दिए और अर्जुन तक खेल दिखावे। आपने की भेवेचन बोलन तो कमीने लाल लायक। अबे मैं आखो हड्डी पसली तुम्हारी एक कर दूंगा मैं। मैंने कहा था वो जब हथियार निकाले तब गोली चलाना, अभी गोली चलाने किसने कहा तुमसे? माफ कीजिए सरकार, ये तुम्हारा निशाना है। इस फूलदानी की कीमत मैं तुम्हारी तनख्वाह से काट लूंगा। माफ कीजिए गलती हो गई। दो फुलगुलियों दो पिस्तौल अपना दिखे पॉइंट को राजा अपनी हमारे बड़े घोलो कथा कर मैं ना আপনি আমার কথা বিশ্বাস না করে আমাদের ইজ্জতি করেছেন। আর যদি আপনি ঝামেলা না করবেন তো আপনার কোনো নুকসান হবে না, আঙ্কেলের বিনা। কিন্তু আপনি যদি ফিরসে ও ঘোষাল বাড়িতে গিয়ে ইনভেস্টিগেশন চালাবেন তো আপনার সেফটি গ্যারান্টি আমি দিতে পারবো না, সাফ বলে দিলাম। উঠেন মোহন বাবু, উঠেন উঠেন। এক মিনিট শরবতটা খেয়ে নি। जय बाबा विश्वनाथ। राम क्या बात है, कमाल है कमाल है। शेर है शेर। Come on, come on. Come on, come on. Come on, come on.
घर खराब हो जाएगी तुम्हारी। लाजवाब लाजवाब। बोले जिला मिस्टर मित्र, अर्जुन ने जवाब नहीं। अंकल, ए अंकल चले आसुन, खेल खत्म। चले आसुन। लालू ब्रेंडी और गरम दूध लाओ अंकल के लिए। কত হলো আপনার এমনিতে কত হয় 72 তাহলে আরো 25 কমতে হবে এবার কমে যাবে একদমই কমে যাবে এখন অনেক রিলিফ বোধ করছি বুঝলে অনেকটা দেখলাম না ফেলে বাবু ওই একটি ভেঙে পাঁচটি হয় বুঝলেন সাদে কি বলে ট্রুথ ইজ স্ট্রংগার দ্যান ফিকশন আপনি কেস চালিয়ে যান ফেলু বাবু আমি আপনার পাশে আছি বুঝলেন बदला नेब ना हाय गोयेंदागिरी छेड़े देव चार करो जुदे राजा तबे छाड़ो गोदी जरा तार धामा धारी तादेरो विपद भारी गरीबे शोषण पाप माचे नहीं मा नाई कोनो परित्रा हिराके राजा शयता एबारे दे सबाई के धरे पुरो ई घरेर मध्ये Oh,
তুড়ি ধরে মারো টান রাজা হবে খান খান তুড়ি ধরে মারো টান রাজা হবে খান খান কাল তোমার বক্তৃতা শুনে স্বদেশী মন্ত্রী দীক্ষিত হতে রাজি হয়েছেন কি বলছো নিখিল ঠিকই বলছি এসো বসো বসো সন্দীপ কি হলো বসো প্রথমে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি এখন কানকে বিশ্বাস করতে পারছি না উনি কিন্তু একটু বাড়িয়ে বলছেন যদি দুয়ানাও সত্যি হয় তাহলে আমি ধন্য আমি রাজনীতির ক্ষেত্রে যাই করি না কেন আপনি যে একটা সামাজিক বিপ্লব করে ফেলেছেন সেটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি সেটার মানে তো আমি বুঝি আর আমি এও বুঝি যে নিখিল আপনার স্বামী হলেও আপনি নিখিলের ছায়া মাত্র নন আপনার নিজস্ব একটা সত্তা আছে কারণ নিখিল আমার কথায় কান দেয় না আপনি দিয়েছেন আর বেশি বলো না তাহলে আর মাটিতে পা পড়বে না আমার ও সব কথা বলে কোনো লাভ নেই নিখিল আমরা পলিটিক্স করি দল ভারী করার ব্যাপারে আমরা নির্লজ্জ এখনো পর্যন্ত কোনো মহিলাকে আমি আমার দলে পাইনি অবশ্য এখনই যে পেয়েছি তা বলতে পারি না কিন্তু পেলে খুশি হব এটা বলতে দ্বিধা নেই মেয়েদের একটা সহজাত বুদ্ধি আছে যাকে যাকে বলে ইন্টুইশন সেটাকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি পুরুষের বুদ্ধি বিবেচনা তার কাছে হার মেনে যায় কি বলো নিখিল এই ওর বক্তৃতা কেমন লাগলো বলে দাও ও হ্যাঁ সেটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আচ্ছা আমার কথাগুলো কি খুব ভুল বলে মনে হলো আপনার বলুন দ্বিধা করবেন না আমি তো অত ভাববার সময় পাইনি সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি আপনি কেন ভাববেন ভাববে তো আপনার হৃদয় কি বলে বলুন ওসব বুদ্ধির কথা ভুলে যান আমি তো অত বুঝি না তবে আমার মনে হয় বাংলা ভাগ করে যদি ইংরেজ সরকার অন্যায় করে থাকেন তাহলে আমাদের মেনে নেওয়া উচিত নয় স্বদেশী করলে যদি তাদের টনক কিছুটা নড়ে তাহলে সেটাই করা উচিত হিয়ার 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 অবশ্য এটাও ঠিক যে এই জিনিস অল্প কজন করলে তাতে কোনো ফল হবে না যদি একসঙ্গে অনেকের মনে স্বদেশীর ইচ্ছে জাগিয়ে তোলা যায় তাহলেই কাজ হয় একশো বার একশো বার
সেটাই তো আমাদের কাজ। এই জাগিয়ে তোলার জন্যই তো আমাদের মন্ত্র বন্দে মাতরম। আচ্ছা আপনার মনে হয় না যে আমাদের এই মন্ত্রে একটা জোর আছে? আপনি নিজে বলে দেখেছেন মন্ত্রটা? বলে দেখবেন, চেঁচিয়ে বলার দরকার নেই, স্বগত বলে দেখবেন। সত্যি বলতে কি, কাল যখন সবাই মিলে একসঙ্গে বন্দে মাতরম বলছিল তখন বেশ একটা রোমাঞ্চ গায়ে বেশ কাঁটা দিচ্ছিল। সেটাই তো স্বাভাবিক। আপনি জানেন আপনার স্বামী আমাদের এই মন্ত্রে বিশ্বাস করেন না কি নিখিল? আমি যে কোনো রকম নেশাতেই বিশ্বাস করি না সন্দীপ। নেশা? নেশা মানে? যারা কোনোদিন দেশের কথা ভাবেনি তাদের দিয়ে দেশের কাজ করাতে গেলে নেশা ছাড়া গতি আছে কি? কিন্তু কাজটাই তো আসল নিখিল, কাজটা তো চাই। কাজটা আসবে উদ্দীপনার মধ্যে দিয়ে, উদ্দীপনা আসবে মন্ত্রের মধ্যে দিয়ে। ফরাসি বিপ্লবে মার্সেইস গানের ভূমিকা তুমি জানো না? আজকের দিনে যেটা যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো একসঙ্গে বহু লোককে জাগিয়ে তোলা। আমাদের দেশের কবিরা স্বদেশি গান লিখছেন তুমি জানো? সে গান তো লোককে মাতিয়ে তোলার জন্য। আপনি শুনেছেন সেই গান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান? বিধির বাঁধন কাটবে তুমি চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বাহ, গানটা যে ভালো সেটা আমিও স্বীকার করছি। ও বাপ, এসব কি? স্বদেশি চা, দার্জিলিং। না না, চা তো হলো, আমি দেখি সঙ্গের জিনিসগুলো। একটু মিষ্টি খেতে হবেই আপনাকে, শুধু চা খেলে চলবে না। মিষ্টিগুলো শুধু স্বদেশি নয়, বিমলা নিজের হাতে তৈরি। তাই নাকি? তাহলে তো খেতেই হবে। মিষ্টি খাওয়ার লোকটা এখনো খাঁটি উঠতে পারে। তোমার বিলিতি সিগারেটও তো ছাড়তে পারোনি দেখছি। ওটা অসম্ভব। তুমি দেখেছো দেশি সিগারেটগুলো, ওই চশমা মার্কা দাঁড়ি পাল্লা মার্কা, দেখলি অবক্তি। তার চেয়ে ছেড়ে দিলেই পারে ধূমপান, মনের জোর নেই আপনার? ঠিক আছে, আপনি আমাদের দলে আসুন, ছেড়ে দেব। আপনি
করলেন ডক্টর কুত্তু? কেন আপনার রিপোর্ট নিশ্চিত আমাকে দেখিয়েছে, আমার তো মাথা ঘুরে গেল। জলে ল্যাবরেটরি রিপোর্ট যখন পাই তখন আমারও মাথা ঘুরে গিয়েছিল মিস্টার ভার্গব, ব্যাপারটা তো খুবই সিরিয়াস। কিন্তু এর মধ্যে আপনি আমার মন্দিরকে টানছেন কেন? আপনার মন্দির ভুবনপল্লীর একেবারে মাঝখানে, ভুবনপল্লীর জলে রোগের বীজাণু পাওয়া গেছে, মন্দিরের জল তো সেই একই জল, সেই বিষাক্ত জলে তো লোকে চরণামৃত হিসেবে পান করছে। এটা কি আপনি জানেন? চরণামৃত হোলি ওয়াটার ফ্রম মাই ওন টেম্পল, এটা আমি আপনাকে দিলাম, এটা আপনি টেস্ট করুন। এর মধ্যে যদি আপনি একটা জার্ম বার করে দিতে পারেন, আমার নাম ভার্গব নেই। কি বলছেন আপনি? এর প্রপার্টিজ আপনার মেডিকেল সায়েন্স বুঝবে না ডক্টর। This charanamrita and all charanamrita is free from char. It's an adbhut kata. No sir, not adbhut. Ete shudhu koler jol noy, ganga jal diye ache. Nahi to puja hobe ki kore? He gets a regular supply of Ganga Jal from Calcutta. Then there is a milk in it, there is a bil pata, there is a dill, and most important, there is tulsi pata. Aapne ki janen ki tulsi pata hai jole sab dosh kete jaye? আপনি জানবেন না ডক্টর গুপ্ত, বাট হিন্দুজ হ্যাভ নোন ইট ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। প্রসাদ খেয়ে অসুখ করে রোগী আমার কাছে এসেছে, বাট নট চরণামৃত। আপনার ভাই বললেন আপনি যাননি একদিনও আমার মন্দিরে। লাস্ট 10 ইয়ার আপনি হিন্দু রিলিজন বুঝবেন না ডক্টর। তার মানে আপনি জলের ব্যাপারে কিছু করবেন না? মন্দিরের ব্যাপারে কিছু করার নেই, দেয়ার ইজ নো নেসেসিটি। তাহলে তো আমার কিছু আর বলার থাকে না, এদিকে রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। আপনি মন্দিরের কথা ভুলে যান, মিউনিসিপ্যালিটি দেখবেন কি ভুবনপল্লীর লোক জল ফুটিয়ে খায়, দরকার হলে আরো টিউবওয়েল লাগানো হবে, তো আমার মন্দিরের বদনাম আপনি দেবেন। Is my request. Baba, এবারে আমরা বেরোবো। জগদীশ বাবুকে বলে দিয়েছি উনি রোজ ফোন করবেন, আমরাও খবর নেব। তোদের অনেক ক্ষতি হলো। উনি তুমি একদম ভেবো না বাবা, আমরা যেন খবর পাই আপনি একদম সেরে উঠেছেন। তাহলে আমরা আসি বাবা। যাচ্ছি দাদ। কি হলো? বাবার এত শুকনো মুখ আগে কখনো দেখিনি, উনি নিশ্চয়ই চাইছেন না আমরা চলে যাই। দরকার হলে তো ফিরেই আসব। সব হাসি চলে গেছে মুখ থেকে। কেঁদো না দিদি ভাই, বাবা ঠিক সেরে উঠবেন, তুমি দেখে নিও। না না না, চলো 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 চলো। আসিরে প্রশান্ত, বাবাকে একটু দেখিস, আর তো বলবো। কি শুনলাম?
गाड़ी तो तू ही आए आए काचे आए प्रशांत तुई आमार सब